বন্ধুরা, কে বলে দুনিয়াতে কোনো ইনসাফ নেই, কে বলে দুনিয়াতে কোনো ভালো মানুষ নেই। আজ আমি আপনাদেরকে এমন কিছু ভিডিও দেখাবো যা দেখার পর আপনি বুঝতে পারবেন দুনিয়াতে ভালো মানুষের কমতি নেই। মানুষ তো মানুষের সহযোগিতা করেই থাকে, কিন্তু আজকে আমি আপনাদেরকে ওই সকল লোকদের সাথে পরিচয় করিয়ে দিব যারা নিজের জীবন বাঁচিয়ে রেখে পশু প্রাণীর জীবন বাঁচিয়েছে, যা দেখে আপনার চোখে পানি চলে আসবে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এমনকি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, প্রথম ভিডিওটি হলো এমন একটি কুকুরের যে কিনা বড় একটি গাছের মধ্যে আটকা পড়ে রয়েছে। জি হ্যাঁ বন্ধুরা, এখান থেকে বের হওয়া কুকুরটির পক্ষে একদমই অসম্ভব। আর যদি কুকুরটি এখান থেকে বের হতে না পারে তাহলে 2 থেকে 3 দিনের বেশি বাঁচা সম্ভব নয়। কিন্তু যখন এই মহান ব্যক্তি দেখতে পায় কুকুরটি গাছের মধ্যে আটকা পড়ে রয়েছে, তখন সে গাছটিকে কেটে কুকুরটিকে উদ্ধার করে, যার ফলে কুকুরটির জীবন বেঁচে যায়। তো বন্ধুরা, এই মহান ব্যক্তির জন্য একটা লাইক তো অবশ্যই দিবেন। বন্ধুরা, এই ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন একটি কুকুরের বাচ্চা একটি গর্তের মধ্যে আটকা পড়ে রয়েছে, যে গর্তে একটি বিষাক্ত সাপ রয়েছে। বন্ধুরা একবার ভাবুন, যদি এই বিষাক্ত সাপটি কুকুরের বাচ্চাটিকে সুবল দেয় তাহলে কি হবে? কিন্তু বন্ধুরা, ভালো মানুষের কমতি নেই দুনিয়াতে। একজন মহান সাহসী ব্যক্তি তার জীবন বাজি রেখে গর্ত থেকে সাপটিকে বের করে আর কুকুরটিকে উদ্ধার করে। বন্ধুরা একবার চিন্তা করে দেখুন, যদি সাপটি এই মহান সাহসী ব্যক্তিকে আক্রমণ করতো তাহলে কি হতো? হয়তো তার জীবনটাই চলে যেত। তো বন্ধুরা, এই সাহসী ব্যক্তির জন্য একটা লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। বন্ধুরা, এখন যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো তা দেখার পর আপনার বিশ্বাস হবে দুনিয়াতে ভালো মানুষের কমতি নেই, ভালো পুলিশেরও কমতি নেই। জি হ্যাঁ বন্ধুরা, এই দেখুন, 10 থেকে 15টি বানর একটি গাছের মধ্যে আটকা পড়ে রয়েছে, আর গাছটিও অনেক হালকা। হয়তো আর কিছু সময় পর গাছটি পড়ে যেত, কিন্তু হঠাৎ করে এখানে কয়েকজন লোক চলে আসে বানরদের উদ্ধার করার জন্য। বন্ধুরা এই দেখুন, বানরদের উদ্ধার করার জন্য তারা কিভাবে রশি দিয়ে সিঁড়ি বানাচ্ছে। আর এখানে বানরদের উদ্ধার করার জন্য পুলিশও অনেক সাহায্য করেছে। আর বানর যখন বুঝতে পারে তাদের উদ্ধার করার জন্য সিঁড়ি বানানো হয়েছে, পরবর্তীতে তারা এক এক করে সিঁড়ি দিয়ে নদী পার হতে সফল হয়। তো বন্ধুরা, ভালো কোনো কাজ করে যদি অন্য কারো জীবন বাঁচানো যায় তাহলে এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? বন্ধুরা কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন একটি সার একটি ড্রেনের মধ্যে আটকা পড়ে রয়েছে। বন্ধুরা এই দেখুন, সারটি কতটা কষ্টে রয়েছে। অ্যাকচুয়ালি কষ্ট তো হবেই, কারণ সারের চেয়ে ড্রেনের সাইজ অনেকটাই ছোট। কিন্তু সঠিক সময়ে লোকজন এসে তাকে উদ্ধার করার চেষ্টা করে, পরবর্তীতে ড্রেন কেটে সারটিকে বাঁচায়। সত্যি তাদের সহানুভূতি অনেক ভালো লাগলো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।